এখানে ধর্ম নিয়ে কোনো প্রশ্ন হচ্ছিল না, কিন্তু লোকজন তাদেরকে বলছে এরা ধর্মবাদী, এইখানে হচ্ছে গণ্ডগোল। আমি এখানে হামাসকে প্রধানত স্বাধীনতাকে আমি সংগঠন হিসেবে দেখছি, তার আইডিওলজি কি কমিউনিস্ট না ইসলামিস্ট না ফিউডালিস্ট সেটা আমার বিষয় নয়। এখন তাকে কন্ডেম করাটাই যখন পাশ্চাত্যের সাধারণ রীতি হয়েছে, তাতে কথা বলাটা খুব বিপজ্জনক। এই সমস্যার উৎপত্তি যদি আমরা বুঝি তাহলে সমাধানের কথা বলতে পারবো। বর্তমানে বাজারে তিনটা সমাধানের কথা আছে, একটা হচ্ছে ইসরায়েল এবং ফিলিস্তিন মিলে একটি রাষ্ট্র আগের মতো হবে, সেটা কেউ কেউ মনে করছেন কখনোই সম্ভব নয়। এক রাষ্ট্রের সমাধান, সেটা হলো গণতান্ত্রিক ফিলিস্তিন, যেখানে ইহুদি খ্রিস্টান মুসলমান সকল ধর্মের লোক থাকবে, আফ্রিকান ইউরোপিয়ান এশিয়ান আগের বিবাদ ভুলে গিয়ে যা যা জায়গা থাকবে। সমস্যা হচ্ছে সেখানে ইউরোপ থেকে যারা আসছেন সেখানে সবচেয়ে ভালো ভালো জমিগুলো তারা কিবুৎস করে দখল করে রেখেছে,